আমি ডক্টর প্রসন্ন ঘোষের কাছে আসবো, যে আপনার কী মনে হয় চিকিৎসক হিসেবে যে এই ইস্তফা, আমি যেটা বললাম শুরুতে, এই অভয়ের ঘটনা ঘটলো, অপেক্ষায় রইলাম, মানুষ রাস্তায় নামলো, আমরা চিৎকার করে গেলাম রোজ 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 রোজ, এখনও বিচার হলো না, তার মধ্যে দেবী পক্ষে একটা ছোট্ট উমা চলে গেল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ভয়ঙ্কর পরিণতি। আমার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র মেডিকেল কলেজগুলোকে সিকিউর করে আদৌ কি সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান হবে? জায়গায় জায়গায় পুলিশ ফাঁড়ি, থানা, তাদের যে ভূমিকা, এই ধরনের আজ উমা, কাল লক্ষ্মী, পরশু সরস্বতী, সমস্ত মায়ের কোল যে সিকিউর থাকবে, তার নিশ্চয়তা কোথায়? গণ ইস্তফা কি সত্যি দীর্ঘস্থায়ী সমাধান সূত্রে দেবে? আপনি চিকিৎসক হিসেবে কি মনে করেন? ম্যাডাম, সবার আগে আপনাকে একটা কথা বলি, আপনি একটা কথা তুলেছিলেন একটু আগে যে আজ এতদিন পরে, 58 দিন পরে এমন একটা জিনিস বেরোলো যার জন্য এই সমস্ত লড়াই, কি বেরোলো না, সিবিআই এর চার্জশিট, এটা একটা অদ্ভুত ভাবে এমন একটা চার্জশিট করা হলো। সেই চার্জশিটে আমি আপনাকে প্রথম দিন থেকে বলছিলাম যে অনেকে আমায় প্রশ্ন করেছিল যে কেন কলকাতা পুলিশ বা পশ্চিমবাংলা পুলিশের ওপরে ভরসা রাখি। আমি হয়তো ব্যক্তিগতভাবে অসম্ভব ভরসা রাখি, অনেকে আমাকে ক্রস করেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে সিবিআই যে চার্জশিট দিল এত গবেষণা করার পরে সেখানে সেই একটা লোকের নাম, তাহলে হাজার হাজার লোক প্রশ্ন করেছিল যে একটা লোকের মাধ্যমে এই ঘৃণ্য কাজ কোনোদিন হতে পারে না। আপনি যদি আমার ডাক্তার হিসেবে জিজ্ঞেস করেন, হাজার প্রশ্ন আমাদের মনে আসতে পারে, কি একটা লোক এই ধরনের কাজ করতে পারে? তাহলে আজকে এই আগামীকাল একটা র্যালি হচ্ছে করুণাময়ী থেকে শুরু করে সিজিও কমপ্লেক্স, আমি বলবো এটা তো সেই প্রথম র্যালি যে র্যালিটাতে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই এর এই অদ্ভুত একটা চার্জশিট তাকে ধাক্কা দেওয়া হলো, যাতে করে বিচারটা সঠিকভাবে হয়, কে কে দোষী ছিল, দোষীর পিছনে কে কে ছিল, কে তাদের সাপোর্ট করেছিল। আমি আপনার কাছে আসছি আবার, ওকে, কারণ কিন্তু আপনি বলছেন যে এই ক্ষেত্রে এই চার্জশিট দেখে আপনার পুলিশের উপর আরো বেশি ভরসা জন্মে গেছে। আমি জানি না আপনি কুলতলির ঘটনাটা জানেন কিনা, জায়গায় জায়গায় পুলিশ ফাঁড়ি আর থানা, পূজো শপিং এর গল্প, বউকে কে কে গিফট করেছে সেই সমস্ত গল্প করেছে, একটা বাবা একটা মা ছুটে এসেছে, তার 10 বছরের মেয়ে নিখোঁজ, তাকে ধর্ষণ করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, পুলিশরা ন্যূনতম কমপ্লেন্ট কো নেয়নি, তারা ন্যূনতম আইন পর্যন্ত জানে না, আপনার মনে হচ্ছে যে পুলিশ দারুণ কাজ করেছে, আপনার এটা মনে হচ্ছে না যে পুলিশ তথ্য প্রমাণ সুন্দরভাবে নিপুণভাবে লোপাট করে দিয়েছে, এটা আপনার মনে হচ্ছে না, এইটা খুব দুর্ভাগ্যজনক। অভয়ের কথা বলছি আমি, অভয়ের কেসের কথা বলছি, যে এই কেসটাকে যদি জাস্টিস দেওয়া হয় সঠিকভাবে, তাহলে কিন্তু সিবিআই চার্জশিট আরো অনেক বেশি স্পেসিফিক হওয়া উচিত ছিল। সেকেন্ড, আপনার প্রশ্ন যেটা বললেন না ম্যাডাম, যে রেজিগনেশন দিয়ে কোনোদিন কোনো কিছু হয় না, এবং একটা সঠিক তথ্য আপনি এখন বললেন যে সাধারণ মানুষের ভেতরে একটা অন্য প্যানিক হতে পারে, যদি সবাই রেজাইন করে তাহলে সরকারি হাসপাতালে চিকিৎসা হবে কি করে, একদম সঠিক কথা বলেছেন। এবং আমি দেখেছি আমার চেম্বারেও এমন কোনো লোক এসছে আজকে, বেশ কিছু পেশেন্ট, যারা বলছে স্যার সবাই তো রেজিগনেশন দিয়ে দিল, তাহলে আজকে যদি আমরা সরকারি হাসপাতালে যাই এটা আমরা চিকিৎসা পাবো কি না। এটা কিন্তু একটা, যারা এর বিরোধিতা করছে, যারা এই ডাক্তারের আন্দোলনের বিরোধিতা করছে সো কল্ড, এটা কিন্তু তাদের হাতেও একটা অস্ত্র যে এই আন্দোলনটাকে আরও দুর্বল করে দেওয়া যায়। সেই কারণে মাস রেজিগনেশন দিয়ে কিন্তু এর সলিউশন হবে ম্যাডাম, এটা আমি বিশ্বাস করি। আমি 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 খুব সংক্ষেপে কে এবং সৈকতের কাছে আসবো, তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর না রাখলেই নয়, তিন মেডিকেল কলেজের অধ্যক্ষ তাদেরকে নবান্নে তলব করা হলো। তিন মেডিকেল কলেজের অধ্যক্ষকে নবান্নে তলব, আরজিকর, এনআরএস এবং কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষকে তলব করা হলো। কারণ আপনারা জানেন যে আজকে প্রতীকী গণ ইস্তফা দেওয়া হয়েছে, অথব যেটা তারা বলছিলেন যে খানিকটা চাপ বাড়ানো সরকারের ওপরে, নিঃসন্দেহে কিছুটা হলেও চাপ তো বেড়েছে, না হলে রাতারাতি নবান্নে তলব কেন করা হবে? তলব করা হয়েছে এসএসকেএম এর ডিরেক্টরকেও, নবান্নে তলব করলেন মুখ্য সচিব মনোজ পান্ত। চিকিৎসকদের গণ ইস্তফার আবহেই মুখ্য সচিবের এই তলব নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে ডক্টর রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সত্যি সত্যি এছাড়া রাস্তা এই মুহূর্তে কি রয়েছে, চাপ তৈরি করা ছাড়া সত্যি আর কি রাস্তা রয়েছে? অথব একটা বিষয় স্পষ্ট, যেরকম মনে করা হচ্ছিল যে এত একদমই কোনো চাপ পড়বে না, সেরকমটা নয়। তিন মেডিকেল কলেজের অধ্যক্ষকে নবান্নে তলব করা হলো, এনআরএস, আরজিকর এবং কলকাতা মেডিকেল কলেজ, যেখান থেকে আজকে এই প্রতীকী গণ ইস্তফা কিন্তু পড়েছে অনেক সিনিয়র চিকিৎসকদের। আমি আসবো কেয়ার কাছে, কে যে জায়গা থেকে শুরু করেছিলাম, যদি সমস্যা শিকড়ে গিয়ে সমাধান না করা হয়, যদি শুধুমাত্র ওপর থেকে লতা পাতা ডানা ছাঁটা হয়, তাহলে আদৌ সমস্যার সমাধান হয় কি? ফলের মধ্যে যে বিষ আছে সেই বিষ নির্মূল করা যায় কি?
আমি পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করব না, আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করব না, আমি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইব না, আমি পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইব না, শুধু শহরের কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চাইলাম, তাতে সমস্যা সমাধান হয়ে যাবে? আজ কুলতলি, হাঁসখালি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জের মতো জায়গায় জায়গায় ঘটনা ঘটবে না, বা সেখানকার মেডিকেল কলেজগুলোতে কোনো ঘটনা ঘটলে সেখানকার পুলিশ সঠিকভাবে সেই বিষয়টা হ্যান্ডেল করবে না, তার গ্যারেন্টি কোথায়? পদত্যাগ না, আমার মনে হয় অপসারণ হয়ে তাকে প্রমোশন দেওয়া হয়েছে, ওটা পদত্যাগের থেকে প্রমোশন বলা ভালো। দেখুন স্বর্ণালী, নিঃসন্দেহে আমরা দেবীপক্ষে পৌঁছে গেছি, আমার বক্তব্য খুব সংক্ষেপই রাখবো। তার আগে সমস্ত জাতীয়তাবাদী মানুষকে আমি অভিনন্দন জানাতে চাই রিপাবলিক বাংলার মার্ফতে। আজকে হরিয়ানার দুর্দান্ত ফলাফল এবং জম্মু কাশ্মীরের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে অভাবনীয় ফলাফল নিয়েছে, 26% একলা ভোট পেয়েছে তার জন্যে। দেখুন আমরা দেখছি যে আজকে যে ডাক্তারবাবু তারা গণ ইস্তফা দিয়েছেন, তারা গণ ইস্তফা দিয়েছেন বটে স্বর্ণালী, দায়িত্ব ছেড়ে যাননি, তারা বলছেন আমরা দায়িত্ব ছেড়ে যাব না, ঠিক। আর অন্যদিকে কি দেখলাম, রাজ্য পুলিশ প্রশাসন তারা নিজেদের দায়িত্ব পালন করছেন না। মনোজ পান্থ সাহেব তিনি কথা দিয়েছিলেন, আমি জানি না সেই মিটিংয়ের মিনিটসে কী কী আলোচনা হয়েছিল, কিন্তু তিনি কথা দিয়েছিলেন যে 15 তারিখ থেকে এই রেফারেল সিস্টেম বন্ধ হবে, থ্রেট কালচার বন্ধ হবে, কিন্তু আমরা কি দেখছি থ্রেট কালচার বহাল রয়েছে। আর অনুপ্রাণিত ডাক্তারবাবু তিনি বলছেন যে সিবিআইকে প্রশ্ন করছেন, তার আগে আমি বলি প্রশ্ন করুন সন্দীপ ঘোষকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই প্রশ্নটা করুন। আর সাপ্লিমেন্টারি হবে, চার্জশিটই নেই, আর সাপ্লিমেন্টারি হবে, এটা তো নেই, এই চার্জশিটে তো হয়েছে, এই তো শুধুমাত্র একটা চার্জশিট হয়েছে। স্বর্ণালী আপনি তো জানেন, আপনি তো ভালো করে জানেন বিষয়টা কি হয়েছে, একটা চার্জশিট দেওয়া হয়েছে, তার সঙ্গে এটা ভুলে গেলে হবে না, সন্দীপ ঘোষকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়েছে আরজিকর থেকে। 4 দিন যেই কদিন অনুপ্রাণিত পুলিশ এই প্রসূনবাবু ডাক্তার হয়ে উনি ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন না, উনি বলুন তো বায়োটয়লেটের কি তাহলে প্রয়োজন নেই ডাক্তারবাবুদের, তাদের প্রয়োজন? আপনার দলের যিনি মুখপাত্র তিনি বলছেন, আপনি ডাক্তারবাবু হয়ে অনুপ্রাণিত বলছেন। আর আমি শেষ কথা বলবো, দেখুন এরা কি করে বুঝবে অনশনের বিষয়টা, কারণ ওই 26 দিনের ম্যাজিক্যাল অনশন ওরা দেখেছেন, আর আজকে ডাক্তারবাবুদের যে প্রকৃত অনশন সেটা তারা দেখেননি, সেটা তারা চাক্ষুষ এইবার অভিজ্ঞতা করছেন। আমি আশা করব ডাক্তাররা তারা সুস্থ থাকুন, এবং তারা দায়িত্ব ছেড়ে পালিয়ে যাননি, তারা বেরোচ্ছেন না, তারা মানুষের চিকিৎসাটা করে তারপর তাদের সিদ্ধান্ত নেবেন। তাই আজ দেবীপক্ষে তাদের প্রণাম জানাচ্ছি, তাদের সুস্থতা কামনা করছি। আমি খুব সংক্ষেপে সৈকতের কাছে আসছি, তবে তার আগে আমি চার্জশিটটা একটু দেখাতে চাইছিলাম, যে যে পয়েন্টগুলো চার্জশিটে রয়েছে সেগুলো আমি পরপর করে খুব সংক্ষেপে একবার দেখিয়ে দিই।